যাবো আমরা 15 মিনিট পর পর দুবার। এরপর রুগীর অবস্থা পর্যালোচনা করে ঘন্টা 3-4 পর আমি ভাববো রিপিটেশন ফের করবো কি করবো। যদি আমার মনে হয়েছে যে পেশেন্ট 1 ঘন্টার জন্য হলেও চোখ মেলে তাকিয়েছিল, পরে আবার চোখ বন্ধ করে দিয়েছে ভয়ঙ্কর জ্বরে, গহীর কি বললাম স্যার যথার্থই ঘোষণা করেছেন, আমি স্যারের সঙ্গে একমত, সেটা হলো আমি কতক্ষণ পর্যন্ত ডোজ দেব। বলা হলো প্রথমেই দিতে হবে 2 ডোজ 15 মিনিট অন্তর অন্তর, 4 ঘন্টা পরে খবর নিতে হবে এবং রুগীকে বলতে হবে প্রতি ঘন্টায় জন্ম পর লিখো, আর বলতে হবে এরই মধ্যে তুমি রক্ত পরীক্ষার ব্যবস্থা করো। সব বলা হয়ে গেল। এরপর 4 ঘন্টা পরে যখন খবর এলো 4টে টেম্পারেচার কমেছে বেড়েছে, আমি জানতে চাইছি না, কিন্তু পেশেন্ট পার্টি বললো ডাক্তার সাহেব আপনার উত্তার পরে 10 মিনিটের জন্য হলো তাকিয়েছিল, পরে আবার চোখ বন্ধ করে দিয়েছে। এবার কিন্তু বলে দিল পক্ষান্তরে প্রকারান্তরে পরোক্ষে যে রিপিটেশন দরকার আছে, আবার ওইভাবেই রিপিটেশন হবে তার, আবার 4 ঘন্টা পরে রেজাল্ট। এবার খবর এলো এবার কিন্তু আর চোখ খোলেনি, মানে হলো ওই মেডিসিন আর কোনো কাজ করতে পারবে না, ও ওর দায়িত্ব ছেড়ে দিয়েছে। এটা একটা অঙ্ক, আমি এই অঙ্কটার কথা একটু পরে আসি। এবার আমরা চলে যাবো নিশ্চয়ই রেস্ট মেডিসিনের কাছে, মানে কার্বনের মেডিসিনের কাছে, ওভাবেই ডোজ দেবো, ওভাবেই পর্যালোচনা করবো। এবার অন্যান্য রোগীর ক্ষেত্রে পটেন্সির কথা একটু বলি, কাউকে 200 দেওয়া হয়েছে, 200 দেওয়া হয়েছে, রুগী ভালো ছিল, রুগী এসে বলল আমি লার্নেড পার্সন শিক্ষিত মানুষ, আমি 20% ভালো আছি স্যার। ডাক্তার সাহেব কী করলো এবার ফাইটন দিল। এবার রুগী এসে বললো আমি আরও 20% ভালো আছি। রুগী আবার এলো 1 মাস পরে, এবার এসে বললো ডাক্তার সাহেব এবার 10% ভালো আছি। এটা কি বুঝালো, ওষুধের কর্মতৎপরতা কমে আসছে। আমি ওই পটেন্সি রিপিট আর একবার করে দেখব, যদি বলে যে এবার আবার আমি ভালো আছি তাহলে আমি ওর উপর ভরসা রাখবো, নাহলে আমি পরবর্তীতে নেক্সট পটেন্সি যাব। আচ্ছা কখন আমি নেক্সট সাইকেলে যাব আমি এ প্রসঙ্গে এখন বলবো, কারণ আমি এরপরে লিখেছি, আর কারণ এই এই ক্লাসগুলি হচ্ছে ফাইনাল পরীক্ষার আগের ক্লাস হওয়ার কথা আগেই বলে ফেলছি, কারণ তোমাদের সবাইকে করে খেতে হয়, সেই কথা মাথায় রেখে আমি এগুলো বলেছি। কদিন পরেই সেমিনার, সেই সেমিনারে যারা যাবে যথাসম্ভব তাদের সম্ভব অনুযায়ী সবাইকে আমি 4-5 কপি করে ওষুধ প্যাকেজিং করাবার চেষ্টা করবো, তোমরা যথাযথ পয়সা দিয়ে সেগুলি নিয়ে নেবে আর পড়বে, আর তাছাড়া স্যার তো চেষ্টা স্যারও পেয়ে যাবেন কপি, স্যার যখন যাবেন দেশে উনি এসে এবার অনুপদে হাত দেবেন, এসে আবার সেই কপি, কিন্তু ততদিনে যেন বইটা 10 বার পড়া হয়ে যায়, 2-1টা পৃষ্ঠা যেন পড়ার কারণে ছিঁড়ে যায়। এই সংযোজনের জন্য ধন্যবাদ, সে একটা ভালো কথা বলেছে। এই জন্যই তো সবাই মিলে কথাবার্তাগুলো এইভাবে রেকটিফিকেশন হয়, যে 0 CM দিয়ে 10 মিনিটের চোখ খুলেছিল, এবার আমি 0 15 আর 50 মিলিসিমাল কিন্তু যথেষ্ট প্রয়োগ করা যায়, 0 পটেন্সি যথেষ্ট প্রয়োগ করা যায়, 0 15 যাবো দেখবো, সে যদি রেসপন্স করে আমি এগিয়ে যাবো, একদম ঠিক কথা, থ্যাংকস এ লট। এবার আমি ওই প্রসঙ্গ হয়ে গেল, প্রসঙ্গ যতটুকু বলার ছিল বলা হয়ে গেল। আমি সি পার্ট নিয়ে বলতে চেয়েছিলাম, এই ছেলে সি বলো কি প্রশ্ন করতে চাই। ডেঙ্গু রোগী শরীরে ভালো আছে, সিএমসি কিন্তু ভালো আছে, কিন্তু দেখা গেল তার আরো রোগ আছে, একটা রোগ নিয়ে তো মানুষ থাকে না আরো রোগ, না ডেঙ্গুর সময় এসব কথা হবে না, ডেঙ্গু মানে তুমি ডেঙ্গু নিয়ে চুপচাপ থাকো, ডেঙ্গু ভালো হয়ে গেছে, শরীর ভালো হয়ে গেছে, তুমি এবার আমরা এই শরীর থেকে অন্য সাইকেলে কখন যাব, যখন তোমার শরীর
তারপরে রুগী তুমি দায় নেই, তোমার রুগী বলে নেবে ওর ভাষা দিয়ে যে আমাকে অমুক পটেন্সি দাও আর কিছু আগে আমি দশটা ড্রাগ আগে লিখে নিই ওখানে কেমন প্রত্যেকে দুটো করে কপি নিলে আটকাবে না, তাহলে সেই হিসাবে কোন জেলার কতগুলো প্রতিনিধি আমার কলকাতা সেমিনারে যাবে, তারা কমল সাহেবের সঙ্গে জুম্মা রেখে কথা বলবে। কমল সাহেব বলেছেন উনি সেই সেই জেলায় প্রতিনিধিদের যে লিডার তার অ্যাড্রেসে উনি বইগুলো পার্সেল করবেন। আচ্ছা সিপার্ট বলার আগে দুটো কথা বলার আছে, যেহেতু তোমরা সবাই যাবে না কলকাতা সেমিনারে, তার জন্যে লেটেস্ট কিছু কথা যেটা ওই সেমিনারে বলবো সে বলে রাখি যেটা তোমাদের ভালো লাগে। এক এক নম্বর হলো কেস টেকিং এর সি পার্ট, কিন্তু তাহলে এ পার্ট বি পার্টের কি কোনো গুরুত্ব নেই? সেই কথা বলতে গিয়ে আমি একটা লেটেস্ট তথ্য দিতে চাই, যা কাল আমি ওই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম, আবার বলবো কলকাতা সেমিনারে, যেহেতু তোমরা সবাই যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে বলে রাখি। সেটা হলো একজন এপিলেপটিক পেশেন্ট মৃগী রোগী, তার আবার বিয়ে হয়েছে মহিলা, তার মেয়ে বড় হয়েছে সে বিয়ে পড়ে, এমন একজন মহিলা আমাদের চিকিৎসা সম্ভবত এই সপ্তাহে তার ছিল তৃতীয় দিন, যে কথা তোমাদের শেখানো আছে তেমনভাবেই তো আমি চিকিৎসা করছি, তো তবুও মাঝে মধ্যে মাসে একবার থেকে দুবার আগে যেটা হতো অনেক দ্রুত গতিতে হতো সেইটা এখন দাঁড়িয়েছে মাসে একবার, কিন্তু হচ্ছে তো আমি ভাবি হয়তো সিক্স সাইকেল কমপ্লিট হয়নি, কিন্তু এদিন তৃতীয় দিনে মা এসে বলছেন, কোন মা মানে এপিলেপটিক পেশেন্টের মা এসে বলছেন, আপনাকে একটা কথা বলা হয়নি, কিসে কথা, ও যখন আমার পেটে এলো আমি বুঝতে পারিনি, কারণ প্রথম তিন মাস অন্য সময়ের মতোই মিঞ্চ হয়ে যেত, তবে পার্থক্য একটা ছিল আমি বুঝতে পারতাম না, সেটা হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা, সে যন্ত্রণা আগে আমার হতো না, এই মেয়ের পেটে আসার পরে যখনই মিঞ্চ হতো তখনই প্রচণ্ড যন্ত্রণা। আমি ডাক্তারকে গিয়ে বলতাম, ডাক্তারবাবুও বুঝতেন না, উনিও আমাকে ব্যথা কমাবার জন্য ইঞ্জেকশন ওষুধ দিতেন, তিন মাস পর্যন্ত এভাবে আমি ওষুধ খাই। আমি তিন মাস পরে বুঝতে পারি আমার পেটে বাচ্চা এসেছে, তো দুঃখ এবং লজ্জা দুটোই হয় যে পেশেন্ট যেটা বোঝে, ইলিটারের পেশেন্ট যেটা বোঝে ডাক্তারটা বোঝে না, যেহেতু মিন্স হচ্ছে অতএব ওষুধ দাও, এই বাচ্চা পেটে এলে মিন্স হওয়াটাকে বলা হয় মেডিকেল লিগাল কেস হয়, এর পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী অসতী, আমার অবর্তমানে আমি যতদূর জানি বিদেশে যাওয়ার আগে পর্যন্ত ওর মিন্স চালু ছিল, আমি বিদেশে যাওয়ার পরেও একবার খবর নিয়েছি মিন্স চালু ছিল, অথচ আমার স্ত্রীর পেটে বাচ্চা আসে কি করে,
কেস হয়েছে যথারীতি এ নিয়ে মেডিকেল এক্সপার্ট যে দেখা হয়েছে সেই এক্সপার্টের একজন ছিলেন আমার স্যার, যার বইটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিক্রি হয় ফরেন্সিক সাবজেক্ট ফরেন্সিক সায়েন্স হিসেবে। হ্যাঁ, এই স্যারের থেকে ক্লাস চলাকালীন শেখা, কোর্টে কেস রয়েছে, ডিভোর্স হবে, তাহলে আর সেটাই ঠিক। এইবার মেডিকেল এক্সপার্টদের দেখে পড়ানো হলো, ফরেন্সিক এক্সপার্টদের দেখে পড়ানো হলো, যার দেখে পড়ালেন তারা খোঁজখবর করে বললেন স্যার এ ধরনের গর্ভসঞ্চার হতে পারে, যেক্ষেত্রে মিল চালু থাকে গর্ভসঞ্চার হয়। ঠিক আমি যেমনটি বললাম, এবার কেস তো ডিসমিস হয়ে গেল, ওর স্ত্রী কিছু জিতে গেল, স্বামী নিতে বাধ্য হলো যে তাকে দিয়েই বাচ্চা এসেছিল পেটে, কারণ যখন বাচ্চা জন্মালো হিসাব করে দেখা গেল এবং তার জেনেটিক টেস্টে ধরা পড়লো তার বাবা সেই, না হলে তো তারা হয়ে যাবেই। শুধুমাত্র ওই মেয়েদের পার্টি ছিল খুব স্ট্রং এবং মেয়ের চরিত্র সম্বন্ধে তারা জানা ছিল, তাই ওরা কেসে যায়, কোর্টে যায়, এবং কোর্টে যাওয়ার পরে কিন্তু যথার্থই জজ সেভাবে ডিসিশন দেন। আমার স্যার ছিলেন সেই তিনজন এক্সপার্টের একজন। তো সেই জন্যে তোমাদেরও আইডিয়া ঠিক থাকা উচিত যে বাচ্চা পেটে এলে এই মিন্স বন্ধ হবে, এমনটি সব ক্ষেত্রে ঘটে না, বাচ্চা পেটে এলেও মিন্স চালু থাকে, যে জন্য বলা সেটা বলবেই হবে। কথা হচ্ছে আপনাদের ধারণা আছে যেহেতু মিন্স হয়েছে এত পরে, সরি মিন্স বন্ধ যে এত পরে, তাহলে বাচ্চা হলো কী করে, তা নিশ্চয়ই উল্টো পাল্টা, এটা ঠিক নয়। কিন্তু এটা মেডিকেল সায়েন্সের স্বীকৃত বিষয় যে বাচ্চা পেটে এলে মিন্স হতে পারে, এগুলো কিন্তু অসুস্থতার লক্ষণ। এবার কথা হলো এই যে অসুস্থতা যার জন্য কথাটা প্রসঙ্গটা উঠেছে, এই মা তার পেটে বাচ্চা নিয়ে সেই ব্যথার ওষুধ ইঞ্জেকশন খেয়েছে, সেই বাচ্চাটি জন্মে, এই বাচ্চাটি মারা যেতে পারতো এক, এই বাচ্চাটি বিকলাঙ্গ হতে পারতো দুই, আর এখন যা হয়েছে যে ভীষণভাবে দুরারোগ্য এপিলেপটি ফিট নিয়ে এসে জীবনযাপন করছে, তার এখন মেয়ে হয়েছে, তার সে বিয়ে পড়ে, তার মানে মহিলার বয়স এরকম বোধ হয় 18-30-এর মধ্যে বোধ হয় হবে। এই অবস্থায় চিকিৎসা চলছিল দীর্ঘদিন, 35 বছর ধরে সেই ট্যাবলেট খেয়ে আসছে, কারণ জন্ম থেকেই তার এই অবস্থা, 35 বছর ধরে ট্যাবলেট খাওয়ার পর কারো মাধ্যমে আমার খবর পায়, তারপর আমার ট্যাবলেট বন্ধ করে দেয়। আমি এই ক্ষেত্রে ট্যাবলেট বন্ধ করতে চাই না বলিও না, কিন্তু তারা বদ্ধ পরিকর ট্যাবলেট খাওয়াবেই না, আমার কাছে আরবার আগেই বন্ধ করেছে, ট্যাবলেট খাওয়ালেও যা হয় না খাওয়ালো তাই হয়, এই অবস্থায় আমি যা যা করেছি তো বললাম একটু আগে, কিন্তু খিচুড়ি বন্ধ হচ্ছে না, মাসে এক দুবার হচ্ছে। যখন আমি জানতে পারলাম যে এটা আসলে PTS পোস্ট ট্রমা সিন্ড্রোম, এই যে পেটে আসার পরে তার মাকে যে ব্যথার ইঞ্জেকশন ওষুধ দেওয়া হয়েছিল সেটা কি তৈরি করেছে, তার মাথার উপর বাড়ি দিয়েছে, মানে ট্রমা তৈরি করেছে, সেই ট্রমার ফলেই যে বাচ্চাটি মায়ের পেটে ছিল ওই অবস্থা তার মাথায় আঘাত করা হয়েছে ওষুধ ইঞ্জেকশন দিয়ে, তাই সে এমন দুরারোগ্য এপিলেপটিক ফিট নিয়েছে। এই ধরনের ক্ষেত্রে কি পদ্ধতি হওয়া উচিত, আরেকটা কথা এটা বলা হয়নি কিন্তু মনে পড়ে গেলে আমি বলছি, আরও একটা ক্ষেত্র আছে CVCM দেওয়ার, কার্বোভ্যাসCM দেওয়ার, সেটা এবার আমি বলছি মনে পড়ে গেলে একটু, একে কিন্তু কার্বোভ্যাসCM দেওয়া হয়েছে, তাহলে কার্বোভ্যাসCM দেওয়ার এই ক্ষেত্রটা আবার কী হলো, এটা একটা নতুন ক্ষেত্র, সেটা হলো যেখানে রোগী মায়ের পেটে আসা থেকেই ক্রমাগত আঘাত পেয়ে আসছে, কীরকম মা শ্বাসকষ্ট পেয়েছে, মা ছোটোবেলা থেকে ইনহেলার নেন, এখনও নেন, এই মেয়েটির বিয়ে হয়েছে, সেই মেয়েটি এখন পেটে বাচ্চা এসেছে, ইনহেলার তাকে তো আরও বেশি করে নিতে হয়, এই বাচ্চা একদিন পেট থেকে বেরিয়ে আসবে, এ কিন্তু ভয়ঙ্কর ট্রমা নিয়ে পৃথিবীতে আসবে, এই ভয়ঙ্কর ট্রমার ওষুধও কিন্তু কার্বোভ্যাসCM, তাহলে তোমরা কীভাবে লিখবে ভাষায় লিখছে, দেখো যে ক্ষেত্রে কোনো মানুষ মাতৃগর্ভ থেকে যে ক্ষেত্রে বিচার করে দেখা হবে যে বিচার করে দেখা যাবে যে
যে ক্ষেত্রে পেশেন্টের অতীত ইতিহাস বিচার করে দেখা যাবে যে যে ক্ষেত্রে পেশেন্টের অতীত ইতিহাস বিচার করে দেখা যাবে যে যে ক্ষেত্রে পেশেন্টের অতীত ইতিহাস বিচার করে দেখা যাবে যে সে মায়ের গর্ভ থেকেই বিভিন্ন রকম ট্রমা বা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, মায়ের পেটে থাকাকালীন বিভিন্ন রকম আঘাতে জর্জরিত হয়েছে, বিভিন্ন রকম আঘাতে জর্জরিত হয়েছে, আমি অনেক আস্তে আস্তে বলেছি কিন্তু না লেখার কোনো কারণ নেই, আর যদি তাও না লেখা হয়ে থাকে ওষুধ খাবেই বাড়িতে। কি বললাম, সেই পেশেন্টের প্রথম মেডিসিন হবে, সেই পেশেন্টের প্রথম দিনের প্রথম মেডিসিন হবে কার্বোভের সিরাপ। এটা সিএম এর প্রয়োগের তৃতীয় ক্ষেত্র, তৃতীয় না চতুর্থ হবে বোধ হয়, চতুর্থ ক্ষেত্র। তোমরা কিন্তু প্লিজ, আমি এই তোমাদেরকে কথায় কথা বলে ভোজনে বলে পেয়ে তো আমি আপডেটের ক্ষেত্রে এই পয়েন্টটা যোগ করা হয়নি, বাড়িতে গিয়ে করবো, আসলে লেখাটা আছে প্রেসে, তো আমি বাড়িতে গিয়েই যোগ করব। তাহলে চারটে ক্ষেত্র হলো সিএম প্রয়োগের, চোখ বন্ধ করে সিএম দেওয়ার জন্য, কেমন তো এসব কথা কিন্তু কখনো কেউ এগুলো বইতে তোমরা পাবে না, এগুলো আমার থেকেই শুনতে হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অন্যরকম চিকিৎসার কথা বলা হয়েছে বিভিন্ন থেরাপিউটিক সিস্টেমে, কিন্তু রিয়েল হইবে এটা শুধু একটা রেস্ট্রিকশন আছে, 0/1 পটেন্সি ইউজ করা যাবে, এইটি ছাড়া বাকি মুড়ি মুড়কি একদম। মানে গর্ভবতী মহিলারও যেভাবে চিকিৎসা হবে, একটা যুবতী মেয়েরও যেভাবে চিকিৎসা হবে, একটা সাধারণ পুরুষের যেভাবে চিকিৎসা হবে, একটি শিশুর যেভাবে চিকিৎসা হবে, সেই প্রসিডিওর, সেই রিয়েল হোমিওপ্যাথির প্রসিডিওর মেনটেন মেনেই তোমাকে চলতে হবে। শুধুমাত্র পার্থক্য হলো কোনো ক্রমেই 0/1 দেওয়া যাবে না, মানে 0/3 নিচে আসা যাবে না, না মানে না, এইটা লাল কাগজে লিখে রাখবে। রোগীর কোনো রোগই নেই গর্ভবতী মহিলা, কিন্তু মানুষ গর্ভবতী মহিলারা আসে যেন বাচ্চাটা সিজার করা না লাগে, নর্মাল প্রসব হয়, সেই হিসাবে ওষুধ খেতে, সেই ক্ষেত্রে আপনার কোনো ওষুধ খেতে তুমি রুগী তো অনেক কথাই বলছো, ফিলোসফি না স্যার, না না যা মুড়ি মুড়ি একদম, তুমি কি ডব্বা যাচ্ছা পাঁচ টাকা খাওয়া, কুইন বেবি হয়, আপনি কি করবেন, তো বেবি নিয়েই এসেছে আপনার কাছে, কুইন বেবি আপনি ঢুকতে পারতেন যদি আগে আপনার চিকিৎসা করতে আসতো, তাহলে আপনি ঢুকতে পারতেন, কি বোঝা গেল না, কুইন বেবি এটা কি কথা, এটা এটা কি করার আছে, আপনি আগে থেকে যদি না পান, কুইন বেবি তো রুগী যদি বাচ্চা নিয়ে এসে থাকে তো কুইন বেবি তো হয়ে নিয়েই এসেছে, আপনি কি করবেন, তুমি ছাড়িয়ে দেবেন, আচ্ছা আপনি এখন বসুন, আবার পরে, আবার এখন এই যে আমাদের, আমার একটা লেখা আছে সেটা বলে এই ম্যাগাজিনেই বেরোবে,
কি কি প্রশ্ন করে পেশেন্টের কাছে আসতে হয়, পেশেন্টের কাছে আসতে হয় মানে কি, পেশেন্টের সঙ্গে ওই মনস্কতা চিকিৎসক তৈরি করবে যে আমি ঠিকঠাক ব্যবস্থা করব, এইটা বোঝবার জন্য যে প্রশ্নগুলি করা হয় সেটা এই দশটা ওষুধ কেন্দ্রিক, দশটা ওষুধ কেন্দ্রিক। পেশেন্ট যা বলবে সেটা বলবে স্বাধীনভাবে বলবে, সেটা কিছু বলার নেই, পেশেন্টকে সুযোগ দিতে হবে, আর কি আর কি আর কি যা খুশি সে বলবে, বলতে দিতে হবে। দেওয়ার পর ডাক্তারবাবু তাকে এবিসি সাজিয়ে দেবে, যেভাবে একটু পরেই প্রশ্নটা হাতে পাবে, পরে যে প্রশ্নের উপর পরীক্ষা হয়েছে আমি ওর একটা উল্টো পাল্টা কেস দিয়ে দিয়েছি, সে কেসে না আছে নাম দাম কিছু নেই, ওই কেস দেড় পাতার একটা কেস আমি তুলে দিয়েছি, এরপরে পাঁচখানা প্রশ্ন আছে একদম নিচে দেড় পাতার পরে যেটা তোমাকে বলা হয়েছিল প্রশ্ন দিয়ে, আগে দশবার কোশ্চেনটা পড়ো, দশবার কোশ্চেনটা পড়বে এই জন্যে উত্তরটা বেশিরভাগই ওই বক্তব্যের মধ্যে আছে, প্রশ্নটা করা হয়েছে তোমরা হাতে পেয়ে দেখবে যে রুগী লিপিপি কি সম্পূর্ণ, যদি সম্পূর্ণ না হয় তাকে সম্পূর্ণ করো, পাঁচ নম্বর। তাহলে নিশ্চয়ই আমি এমন সব আইটেমগুলো বন্ধ করে দিয়েছি, লিখিনি, যেটা তুমি খুব পড়াশোনা গভীরে পড়াশোনা না করলে তুমি এগুলো ধরতে পারবে না, পাঁচ নম্বর। এরপরে বলা হয়েছে তুমি তথ্যগুলিকে এ বি সি করে সাজাও, এ বি সি করে সাজাও মানে কি, মানে আমরা জানি এ মানে কি, না রে এ মানে প্রাইমারি ইনফরমেশন, এ মানে, এ মানে, এ মানে প্রাইমারি ইনফরমেশন, সবাই লিখো, লেখা থাকলেও আবার লিখো, প্রাইমারি ইনফরমেশন এর তিনটে ভাগ আছে, প্রথম ভাগ হলো প্রেজেন্ট কমপ্লেন, পাঁচ নম্বর পেতে গেলে তোমাকেই এটা ফলো করতেই হবে, এরপর হলো হিস্ট্রি অফ একটু আগে যে কেসটা বললাম, এই যে মা প্রথম তিন মাস ব্যথার ইঞ্জেকশন ওষুধ নিয়েছেন, এটা হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, প্রেজেন্ট কমপ্লেন কি, এপিলেপটিক ফিট, মানে অজ্ঞান হয়ে যায় যখন তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়, প্রেজেন্ট কমপ্লেন। থার্ড পয়েন্ট হলো পাস্ট হিস্ট্রি, এতক্ষণে প্রাইমারি ইনফরমেশন হলো, তাহলে এটা বোঝা গেল যে এই হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন কোনোটাই কিন্তু সহজ নয়, তোমাকে যথেষ্ট ধৈর্য দিয়ে তাকে বলবার সুযোগ করে দিতে হবে। এই প্রসঙ্গে আর একটা কথা আছে, সে হলো প্রথম দিন তুমি যত বড় ডাক্তারই হও না কেন, পেশেন্ট তোমাকে নিজেকে ডিসক্লোজ করবে না, নিজেকে সব কথা বলবে না তোমাকে, তুমি যত তার কাছে আপনজন হবে, ঘনিষ্ঠ হবে, তত বেশি করে তোমাকে সে বলবে, কারণ সে ভাববে এই এই যে ডাক্তার আমাকে দেখছেন, ইনার কাছে সব কিছু বললে আমি হয়তো আমার অতীতের এই কষ্ট থেকে রেহাই পেতে পারি। সেই জন্য প্রথম দিন তুমি যতই বলো সে কিছু মেকানিক্যাল কথা বলবে, কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করবে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে ওই সব কথাগুলি বলবে না, বিশেষ করে যৌন বিষয়ের কথা না পুরুষে বলবে না মহিলা বলবে, কেউ বলবে না, এগুলি তুমি যত দ্রুত তার সঙ্গে আপন হতে পারবে, আর তুমি যদি ডাক্তারের মতো আচরণ করো বলো কি হয়েছে কিছুই শুনতে পাবে না, আপনার কষ্ট হচ্ছে বুঝতে পারছি চোখ মুখ দেখে, তাহলে বলুন দেখি আপনার জন্য আমি কি করতে পারি, এই কথাটা হবে মায়া মাখানো,
মানে যেন একদম খুব ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী সঙ্গে কথা হচ্ছে এই হবে। যদি তোমরা কেউ প্রেম করে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে কথা বলতে হবে, আর যারা কোনো প্রেম করেনি তারা জানে না কীভাবে প্রেম করতে হয়। তোমাকে কিন্তু রুগীর সঙ্গে প্রেম করতেই হবে, না হলে তুমি রুগীকে ভালো করতে পারবে না। ফলে তোমার আচার আচরণ হতে হবে ওই রকম একজন সহমর্মী, কেমন? আচ্ছা, তো তুমি তো পেয়ে গেলে এক দুই দিন পরে হলো, সরি এই ছোটো হাতে এক দুই দিন, বিটা ফ্যামিলি হিস্ট্রি। আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে যা পাই সেটা সাধারণত টিউবারকুলারটা আছে হিস্ট্রি পাই, আমি দেখেছি তোমরাও দেখবে টেস্টিংয়ের পর ফ্যামিলি হিস্ট্রি কী টিউবারকুলার ডায়াজ, টিউবারকুলার ডায়াজে কী কী আছে স্যার, এই বইটায় কি টিউবারকুলার ডায়াজিস লেখা হয়েছে না? তোমরা স্যার কামাল সাহেবের অনুবাদটা যদি পড়ো, টিউবারকুলার প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন, প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন অফ টিউবারকুলার ডায়াজিসের উপর একটা চ্যাপ্টার আমি লিখেছি। পৃথিবীতে যত মানুষ বিভিন্ন অসুখে ভোগেন তার কথা ওখানে লেখা আছে, এবং তুমি বুঝে যাবে যে কী করবো লিখে সব কেসই হলো টিউবারকুলার ডায়াজ। তুমি এই পাবে আর কিছু পাবে সেটা আমি ভালো করে বুঝে গেছি, ফ্যামিলি হিস্ট্রি মানে টিউবারকুলার ডায়াজ। আচ্ছা বেশ, এবার হলো আসল ডাক্তারি, সেটা হলো সি পার্ট। এই সি পার্টের কোশ্চেনিংগুলো কী হবে সেটাই বলা আমার উদ্দেশ্য। কিন্তু কথা হলো যখন তোমার সমগোত্রীয় কেউ জিজ্ঞেস করবে আপনি কি করেছেন ফ্যামিলি হিস্ট্রি লেখেননি, তো লিখতে হবে। কিন্তু তোমরা এটা জেনে নাও ফ্যামিলি হিস্ট্রি আর এক নাও টিউবারকুলার ডায়াজিস। কিন্তু কথা হলো তুমি ডাক্তার হয়েছে কি হওনি নিজেকেই নিজে বুঝতে পারবা, হ্যাঁ আমি ডাক্তার হয়েছি কি নিয়ে, সি পার্ট কে দিয়ে, সি পার্ট। ফিলসফি অফ আর্লি লাইফ, তোমরা যদি জিজ্ঞাসা করো যে আমি স্যার হ্যানিম্যান স্যার কেন্টের থেকে আলাদা করে কি করেছি প্রমিতির জন্য, সেটা হলো এই দর্শন ভিত্তিক প্রেসক্রিপশন, এটা উপলব্ধন আর তাদের সহযোগিতা। তাহলে আমি এই নূতনত্ব দিক প্রমিতি শাস্ত্রকে দিতে পারতাম না, যে এই দর্শন ভিত্তিক প্রেসক্রিপশন তোমরা কখনো এর আগে শোনোনি যারা আমার কাছে রয়েছে তারা ছাড়া। দর্শন ভিত্তিক প্রেসক্রিপশন কী করে হয়, একটি ছোট শিশু থেকে শুরু করে আর শেষ পর্যন্ত একজন 100 বা তার বেশি বয়সের বৃদ্ধ বৃদ্ধার ক্ষেত্রে, তাই আমাদের কাছে সিমটম এবং রুব্রিক্সের কোনো মূল্য নেই। তাই জন্য আমি বলেছি ম্যাথমেটিকা এবং রেপার্টরি এই রিয়েল হোমিওপ্যাথিতে, এই জীবন দর্শন ভিত্তিক হোমিওপ্যাথিতে এদের গুরুত্ব বড্ড কম। বলতে গেলে এই দুটো বইয়ের কোনো প্রয়োজন হয় না মেডিসিন প্রেসক্রিপশনের ক্ষেত্রে, কোনো সুযোগ নেই ম্যাথমেটিকা এবং রেপার্টরি ব্যবহারের। এখানে শুধু যা আছে সেটা হলো দর্শন ভিত্তিক ম্যাথমেটিকা, আমার একটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিকা অন ফিলসফি অফ লাইফ, সেখানে ঠান্ডা গরম তীত লবণ ডাইনে ঘোরা বায়ে ঘোরা ডাইনে বাঁকা বায়ে বাঁকা এগুলির কোনো দাম নেই, কারণ এই প্রেসক্রিপশন দর্শন ভিত্তিক। ফলে তুমি যেদিন কোনো কেসে দর্শন লিখতে পারবে এই সি পার্টটাকে, তুমি নিজেই নিজের নামের পাশে লিখে দাও আমি হোমিওপ্যাথি জানি আমি সই করে দেবো, তাহলে একটা ডাক্তারবাবু মিনিমাম কোয়ালিফিকেশন সম্পর্কে রবার্টস বলেছেন দুটো কথা, আমি বলেছি একটা কথা। রবার্ট বলেছেন তুমি যদি নিজেকে চিকিৎসক বলতে চাও তাহলে তোমাকে দুটো যোগ্যতার থাকতে হবে, নম্বর এক হোমিওপ্যাথি দর্শন সম্পর্কে জ্ঞান,
হোমিওপ্যাথিক ফিলোসফি, সেই ফিলোসফি এই ফিলোসফি নয়, হোমিওপ্যাথি দর্শন। যদিও তার থেকেই এটা এসেছে, হোমিওপ্যাথি দর্শন সম্বন্ধে জ্ঞান, যেমন কেন্স ফিলোসফি, রবার্টস ফিলোসফি, স্টুয়ার্ট ক্লোজ ফিলোসফি, এই যে বিভিন্ন দর্শন রয়েছে এগুলি ইংলিশে অধ্যয়ন। আরেকটি হলো রবার্ট বললেন, আরেকটি হলো ওষুধের প্রয়োগ, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন। তোমরা যখন আমার লেটেস্ট লেখাটা পাবে, চ্যাপ্টারটার নাম হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন উইথ আপডেট অফ পোটেন্সি। তুমি দেখবে দুটো সাব চ্যাপ্টার, একটা সাব চ্যাপ্টার তোমরা জেনে ফেলেছো যে কখন কেস থেকে কি না করে ওষুধ দিতে হয়। তোমরা সবাই গোয়ালমারি যাওনি, একটা কথা তোমরা সবাই জানো না, যারা গোয়ালমারি ছিল তাদের ছিল ডক্টর আজাদ, সাভার কলেজের প্রফেসর, উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি তখন সবে সবে বলছি। ওই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকে আমি শেয়ার করি যারা গোয়ালমারি যাওনি। সেটা হলো রাত হয়ে গেছে অনেক, উনি চেম্বার বন্ধ করছেন, সাঁতার ফেলতে যাচ্ছেন, তখন দেখতে পান একটা এরিকেন নিয়ে চারজন লোক একজন লোককে ধরে নিয়ে আসছে চেম্বারের সামনে, তার মুখ দিয়ে গেছে বেরোচ্ছে, সে পুরোপুরি অচেতন। এরা কেউ একে চেনে না, শুধু এইটুকু জানে একে রিক্সা চালাতে দেখেছে, এর বেশি কিছু জানে। এই অবস্থা একটা রুগীকে আনা হলো। এবার ভাবো রিয়েল হোমিওপ্যাথির গুরুত্বটা যদি তোমরা এতদিন না বুঝে থাকো, এই কেস থেকে বুঝতে পারবে। সব হোমিওপ্যাথরা বলে কেস থেকেই করো, সব কেস থেকেই করো, এই লোকটির কেস থেকে করো, মুখ দিয়ে গেছে বেরোচ্ছে, চারজন ধরে রয়েছে, কী কী রুপরেখা, কী কী সিমটম বলো, আমি লিখে দিই। ভাই আমার বাড়িতে খুব খারাপ অবস্থা, খবর এসছে, আমি কিছু করতে পারছি, তুমি হসপিটাল নিয়ে যাবো। কিন্তু আমার স্যার আজাদ সাহেব কি করলেন, উনি বললেন স্যার আমি কি করলাম জানেন, আমি দরজাটা খুললাম, খুলে সিএম আমি জলে দিয়ে দিলাম, কারণ সিএম রুগীর তো কোনো ঠিকানা পাতা কেউ নেই, কেউ জানে না এদেরকে, দিয়ে প্রথমবার খাইয়ে দিলাম, ওরকম টাকা দিয়ে একবার খাইয়ে দিলাম। খাইয়ে দিলে রুগীর চোখ মেলে তাকালো, খুব ইন্টারেস্টিং, সোনামাতাকে মন দিয়ে মুখকে গল্প করতে পারো, প্রথম ডোজ খাওয়ালে রুগীর চোখ মেলে তাকালো, আর নয় যখন দ্বিতীয় ডোজ দিল হাতটা ধরে দিল, মানে ও ভাবছে, মানে ও পরে বলেছিল ভাবছে আবার আমাকে কিছু খাওয়াতে এসেছে, এই দিন যখন তৃতীয় ডোজ খাওয়ালো তখন ও সব গল্পটা বললো। আমি রিক্সা চালাই, আমার রিক্সা ছিল, আমাকে কেউ হয়তো কোনো বন্ধুস্থানীয়ই হবে, আমি ওটা খেতে দিলাম।